আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি এক্সেলের ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি তো আজকে এক্সেলের একটি পরিচিত ফর্মুলা সেটা হচ্ছে ভি লুকআপ ভি লুকআপ নিয়ে আমি ভিডিও বানাবো এক্সেল সম্পর্কে জানতে হলে ভি লুকআপ না জানলেই নয় এমন একটি ব্যাপার তো ভি লুকআপ মিনস হচ্ছে লুকআপ মানে হচ্ছে খুঁজে বের করা আর ভি লুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুক সো একটা এক্সেল টেবিলের ভার্টিক্যালি থাকা একটা সেলের আন্ডারে অন্য সেলে কোন ভ্যালু আছে সেটা খুঁজে বের করার জন্য আমরা অ্যাকচুয়ালি ভার্টিক্যাল লুক লুক বা ভি লুক ব্যবহার করে থাকি তো সাপোজ আমার এখানে একটা গত স্লাই গত টিউটোরিয়ালগুলোতেও আপনারা যেই টেবিলটি দেখেছিলেন যে আমার একটা ডিপার্টমেন্টাল স্টোরের হচ্ছে প্রোডাক্ট র্যাক কোয়ান্টিটি প্রাইস টাইপের টেবিল তো ওই টেবিলের বেসিসে আমি ভি লুকাপটা আপনাদের কাছকে শিখাবো সো সাপোজ আমি যদি ভিলুকাপ কি কেন কাজে আসে ভি আপ সাপোজ আমি এখানে প্রোডাক্ট রাখলাম সেই এখন প্রোডাক্টের আন্ডারে হচ্ছে আমি সাপোজ যে কোনো একটা প্রোডাক্ট এই লাক্স যখন আমি এখানে প্রোডাক্টের পাশে আমি সাপোজ র্যাক রাখলাম কোয়ান্টিটি রাখলাম তো আমি জাস্ট আপাতত এই দুইটাই রাখি বাকিগুলো পরে দেখাচ্ছি সাপোজ আমি যদি এখানে লাক্স থাকে আমার আমার লাক্স থাকলে লাক্স কত নাম্বার একে আছে এবং কত নাম্বার লাক্সের কত কয়টি কোয়ান্টিটি আমার কাছে স্টকে আছে সেটি বের করার জন্য বা সেটি দেখার জন্য মেনলি ভার্টিক্যাল লুক ইউজ হয় সো বেসিক্যালি আমাদের যখন অনেক বড় ডেটা থাকে তখন কোনো এক ওই ডেটা থেকে আমি কোনো একটি স্পেসিফিক প্রোডাক্টের বাকি ডেটাগুলো দেখার জন্য মেনলি ভার্টিক্যাল লুক ইউজ হয় তো সাপোজ আমি এখানে লাক্স লিখলাম তো এখন আমার যখন আমি লাক্স লিখলাম তো আমার লাক্স কত নাম্বার র‍্যাকে আছে এবং লাক্সের কোয়ান্টিটি কয়টি আছে সেটি মেনলি বের করতে হবে তো ভি লুক আপ ফর্মুলাটা হচ্ছে নর্মালি আমি ইকুয়াল সাইন দিয়ে ভি লুকআপ লিখলেই ভি লুকআপ লিখলে এখানে হচ্ছে ফর্মুলাটা দেখা যাচ্ছে আমি এরপরে হচ্ছে প্যারেন্থেসিস দিতে হবে প্যারেন্থেসিসের পরে মেনলি হচ্ছে ফর্মুলাটা চলে আসে লুক আপ ভ্যালু সো লুক ভ্যালু মিনস হচ্ছে আপনি কোন ভ্যালুটির আন্ডারে এই ভ্যালুটি আনতে চাচ্ছেন তো আমি হচ্ছে প্রোডাক্ট কলামের লাক্স ভ্যালুটার আন্ডারে হচ্ছে ভ্যালুটা আনতে চাই সো আমার লুক আপ ভ্যালু হবে লাক্স তো আমি জাস্ট লাক্সে ক্লিক করলাম এই যে এইচ ফাইভ মানে হচ্ছে এইচ ফাইভ সেলের লাক্সটি সিলেক্ট হয়ে গেছে এরপরে দেখেন ফর্মুলাতে একটা কমা আছে তো আমি কমা দিয়ে দিব এরপর টেবিল এরে টেবেল এরে দ্বারা বুঝাইছে কোন টেবিল থেকে আমি এই ভ্যালুটাকে নিয়ে আসতে চাচ্ছি তো আমার হচ্ছে টেবেল এই টেবিলটা সো আমি এই যে লাক্স থেকে শুরু করে ডিটারজেন্ট পর্যন্ত ফুল টেবিলটা সিলেক্ট করে দিলাম মানে এটার অ্যারেজ সিলেক্ট করে দিলাম কতটুকু আন্ডার এইটি আছে এর পরবর্তীতে আবার কমা দেওয়ার পর এবার হচ্ছে কলাম ইন্ডেক্স সো বেসিক্যালি আমি যে ভ্যালুটা আনতে চাচ্ছি এটা এই টেবিলের কত নাম্বার কলামে আছে তো সাপোজ ধরুন এইখানে হচ্ছে র্যাক আছে এই র্যাক কত নাম্বার কলাম এক নাম্বার দুই নাম্বার সো আমি এখন হচ্ছে কলাম ইন্ডেক্সে টু লিখে দিব এরপরে কমা দেওয়ার পর দেখবেন এখানে ট্রু আছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ অ্যাপ্রক্সিমেট ম্যাচ হচ্ছে অনেক সময় কাছাকাছি ম্যাচ হলেও এই এখানে ভ্যালু চলে আসবে বাট আমরা এখানে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ লাগবে মানে হচ্ছে বরাবর ওই ভ্যালুটাই লাগবে যেটি হচ্ছে লাক্সের জন্য আছে তো আমরা এই ক্ষেত্রে ফলস লিখে দেবো ফলস লিখে আমি প্যারান্থিস শেষ করে এন্টারপ্রেস করার সাথে সাথে দেখবেন আমার র্যাক নাম্বার চলে এসেছে এখন সেমভাবে আমি হচ্ছে কোয়ান্টিটির জন্য ভি লুক আপ করি ভি লুক আপ এরপর আমি এই ভ্যালুর জন্য করতে চাচ্ছি কমা দিয়ে আমি টেবিল সিলেক্ট করে দিব টেবিল সিলেক্ট করে দেওয়ার পরে আমার কোয়ান্টিটি আছে হচ্ছে কলাম থ্রিতে তো আমি থ্রি দিলাম এরপরে কমা দিয়ে আমি ফলস লিখে দিলাম তো এইভাবে হচ্ছে আমার এখানে কোয়ান্টিটি ফাইভ চলে এসেছে তো এখন আমি লাক্স চেঞ্জ করে অন্য কিছু লিখে দেখাই সাপোজ আমি এখানে কেক লিখলাম তো এই যে দেখুন কেক কেক আমার এক নাম্বার র্যাকে আছে এবং কোয়ান্টিটি ফর্টি সিক্স তো এটা আছে আবার সেমভাবে যদি আমি দুই নাম্বার র্যাকের কিছু লিখি সাপোজ আমি এখানে নুডলস লিখলাম দেখবেন দুই নাম্বার রে কোয়ান্টিটি চলে আসছে তো আমাদের যখন অনেক বড় ডেটা থাকে सपोज একটা সুপার স্টোরে তো আমি জাস্ট সিম্পল ফর্ম নরমাল একটা ছোট টেবিল দেখালাম বাট একটা সুপার স্টোরে তো হাজার হাজার প্রোডাক্ট থাকে তো আমার কাছে যদি একটা ডেটা শীট থাকে ওইখান থেকে যদি আমাকে বলা হয় যে লাইভ বয় সাবান কতটি আছে কত নাম্বার র‍্যাকে আছে সেটা খুঁজে বের করো তখন হচ্ছে আমি এভাবে ভি লুকআপ ফর্মুলা দিয়ে যদি আমার কাছে একটা ফর্মুলা দিয়ে আমার কাছে আলাদা একটা ছোট্ট টেবিল বানানো থাকে সেখানে যদি জাস্ট আমি প্রোডাক্টের নেমটা দিয়ে দিই তাহলে হচ্ছে আমার ওই প্রোডাক্টের ডিটেলসটা চলে আসতেছে যেমন বিভিন্ন সুপার আমরা দেখি যে তাদের কম্পিউটারের ভিতরে তারা হচ্ছে প্রাইস যখন আমরা পেমেন্ট করতে যাই আমাদের হচ্ছে তারা প্রোডাক্ট লিখলে প্রাইস বা সামথিং চলে আসে ওগুলো হয়তো বিভিন্ন সফটওয়্যারের আন্ডারে যাই বাট অনেকটা ভি লুকআপের মতোই ওই সফটওয়্যারগুলোর ব্যাক এন্ডে ওভাবে কোড করা থাকে তো ভি লুকআপ ভার্টিক্যাল লুক ছিল এটুকুই সামনের ভিডিওতে আমি হরাইজন্টাল লুক আপ নিয়ে একটি ভিডিও বানাবো মানে মেইনলি হচ্ছে হরাইজন্টালি কীভাবে লুকআপটি কাজ করে সেটা তো আজকের ভিডিও এটুকুই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ